আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকে আরও একটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো তার আগে বলে নেই, আমার চ্যানেলে যারা নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন। তো এখানে আমাদের গাছে আতা ফল, তো যেগুলো একটু বড় হয়েছে, পাকার মতো হয়েছে, তো সেইগুলো আমার দুই তিন জন এরকম ছেলে আসছে আর কি, ওদেরকে দিয়ে কিন্তু এইগুলা পাড়াচ্ছে আর কি। তো আমি স্কুলে যাব, তো যতটুকু পারলাম একটু শুট করলাম। আর এহসান আতা ফল নিয়ে কিন্তু খুবই খুশি। আর এদিকে আরেকজন পেয়ারা পাড়তেছে, আর একজন হচ্ছে নিচে যেগুলা উপর দিকে ফেলতেছে সেগুলা উঠিয়ে দিতেছে। তো এখানে হচ্ছে এসান, যে আম্মা একটা পেয়ারা ওকে দিল, ও খাচ্ছে। আর আমি এই যে আমি কিন্তু আন্নিকে নিয়ে যাব, বুকরা পড়লাম পর মানে পরে যাচ্ছি, বের হব এই মুহূর্তে। হঠাৎ করে আমার বোন আসলো, বোনের ননদ, আর আমার একমাত্র ভাই, চার বোনের এক ভাই, খুবই আদরের ভাই, এই ভাই আসছে। তো আমার ভাই ছোট আর কি, তো বেশি ছোট না, মাত্র কলেজে উঠেছে। তো এখানে হচ্ছে আমি চা বসালাম ওদের জন্য, দুধ শ্যামাই রান্না করব। তো আমি কিভাবে বেশি মানে বেশি স্বাদের বা সবচেয়ে বেশি মজা করে দুধ শ্যামাই রান্না করি, তো সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর আমাদের গাছের আতা ফলগুলা কিন্তু অনেক মজা। আর আমি যখন বের হচ্ছিলাম তখন যখন ওরা আসলো, তো আমার ভাই কিন্তু আমাকে যেতে দিল না, ও বলতেছে আমি দিয়ে আসি। তো তারপর হচ্ছে আবারও আমি বুকরাটা খুলে ফেললাম, ও দিয়ে আসলো আন্নিকে। তো এখানে হচ্ছে চাটা প্রায় হয়ে গেছে, তো এখন হচ্ছে আমি বিস্কুটগুলা নিয়ে নিচ্ছি আর কি। তো এই যে আমার বোন কিন্তু আমি মানে দিচ্ছি, ও বিস্কিটের প্লেট গুলা এখানে রাখতেছে। আর আমার বোনের ননদের বিয়ে হয়ে গেছে, তো অনেক দিন আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম, তো ওর ওই আসছে আমাদের বাসায়। আর চাটা একদম লো করে রেখেছি, কারণ হচ্ছে চাটা একদম শুকিয়ে যাচ্ছে, তার জন্য চাটা হয়ে গেছে একদম লিগার, সব কিছু ঠিকঠাক আছে, তার জন্য একদম লো করে রেখেছি। তো এখন হচ্ছে আমি কি বলে আমি যে বাসায় জানি ডেনিশ, তো ডেনিশ রাখলাম আর কি। তো আমার মনে হয় কে কি বলে সেটা জানি না, আমি যেটা জানি সেটাই বললাম। তো ওদেরকে যে দুই রকম বিস্কুট আর হচ্ছে ডেনিশ আর চা দিলাম, ওরা এখন খাবে, আর সেমাইটা আমি সেই ফাঁকে রান্না করব। আর এই যে আমি এখানে দুধ বসিয়ে দিলাম, আর এখানে হচ্ছে গরুর দুধ, গরুর দুধকে আরো ঘন করার জন্য আমি পাউডার মিল্ক দিয়ে দিলাম। আর আমার বাসায় সবচেয়ে এক নাম্বার মেহমান হচ্ছে আয়াত, আমার বোনের মেয়ে। তো আয়াত আসছে, ও আমার যে কোনো রান্না ভিডিওর মধ্যে দেখেই বলে যে এটা মানে এটা ওর মাকে বলে আর কি, এটা আমাকে বানিয়ে দাও। তো ও রান্না করে দিলে বলে যে খালামুনির মতো হয় নাই। আর ও হচ্ছে কিছুদিন আগে কিন্তু আমি চিকেন ফ্রাই আর হচ্ছে পিৎজা বানিয়েছিলাম, তো সেই পিৎজা কিন্তু দেখে ও বলতেছে যে ও খাবে। তো ওর বাবা, ওর মা বাসায় মানে বানায় নাই আর কি, তো ওর বাবা বাহির থেকে হোটেল থেকে এনে দিল, রেস্টুরেন্ট থেকে। তো এনে দেওয়ার পর ও দেখে বলতেছে যে খালামুনির মতো হয় নাই, সে খাবে না, খায় নাই, একদম খাই নাই, খাওয়াতে পারে নাই। তো আমি বললাম খালামুনির বাসায় আসলে ওকে মানে বানিয়ে তোমাকে খাওয়াবো আর কি।
তো এখানে হচ্ছে আমি এলাচ আর দারুচিনি আর তেজপাতা দিয়ে দিচ্ছি। আর মিষ্টি জিনিসে কিন্তু শ্যামের মধ্যে বা মিষ্টি জিনিসের মধ্যে কিন্তু এগুলার ফ্লেভারটা খুব ভালো আসে। আর দুধের মধ্যে মিষ্টির ব্যালেন্সটা যেন ঠিক থাকে তার জন্য কিন্তু আমি কিছুটা লবণ অ্যাড করে দিয়েছি ও দিচ্ছি অ্যাড করে দেই নেই দিচ্ছি। তো ওর জন্য কিন্তু পিৎজা বানানোর জন্য সব কিছু কিন্তু আমি রেখেছি, ও আসলে বানিয়ে খাওয়াবো। আর ও কিন্তু বেশিক্ষণ থাকে নাই, ওর আম্মু আসছে ডাক্তার দেখাতে, তো ডাক্তার দেখিয়ে তারপর হচ্ছে দেখানোর পর চলে গেছে ওদের বাসায়। তো আবার আসলে ওকে বানিয়ে খাওয়াবো আর কি। তো এখানে হচ্ছে আমি স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। আমি চিনির পরিমাণটা একটু কমই দেই সবসময়, যেহেতু আম্মা ডায়াবেটিস আছে তার জন্য বেশি মিষ্টি দিলে আম্মা খেতে চায় না তার জন্য। আর এই সেমাইটা কিন্তু মাশাল্লাহ অনেক মজার হয়। তো এটা হচ্ছে আমি একটু নেড়ে চেড়ে মিক্সড করে আমি পাশে চুলাতে নিয়ে যাব। আর সেই ফাঁকে আমি বাদাম আর হচ্ছে সেমাইটা একটু ভেজে নিব। তো আমি চিনির পরিমাণটা দেখে নিলাম, বেশি কম হয়ে গেছিলো তার জন্য আরও একটু দিয়ে দিলাম। তো আমি দুধের পাতিলটা পাশে চুলাতে নিয়ে জাল বসিয়ে দিই, জালটা লো করে। তো এখানে হচ্ছে আরও একটা প্যান বসিয়ে দিলাম, প্যানের মধ্যে আমি ঘি দিয়ে দিব। আর আমার সেমাই খুবই অল্প পরিমাণে তার জন্য আমি 1.5 চামচের মতো ঘি দিলাম, 4 চামচ দিয়ে আর কি। আর আমার ঘিটা হচ্ছে ফ্রিজে ছিল তার জন্য কিন্তু জমে আছে। তো এখানে কাজু বাদাম কিছু আমি ভেজে নিচ্ছি। তো বাদামগুলো ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে নিব আর কি। আর আমাদের এখানে হচ্ছে মাহফিল হচ্ছে, প্রচুর আওয়াজ। তো বাদামগুলা ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে আমি উঠিয়ে নিচ্ছি। তো সেই ঘিয়ের মধ্যে আমি সেমাইগুলা ভেজে নিব। বেশি ভাজবো না, একদম চুলাটা লো করে আমি হালকা ভেজে নিব। এমনিতেই সেমাইটা কিন্তু ভাজা আছে, তারপর ঘিয়ের মধ্যে কিন্তু ভেজে নিলে এই সেমাইটা খেতে অসাধারণ লাগে, কি বলবো, অনেক মজা। আর এই কাজটা হচ্ছে চোলাটা বাড়িয়ে কিন্তু সেমাইটা ভাজা যাবে না, একদম লো করে ভাজতে হবে। তো এখন হচ্ছে সেমাইটা উঠিয়ে নিয়েছি আর এখানে দুধ আবারও এই চোলার মধ্যে নিয়ে আসলাম। তো এখন হচ্ছে আমি কিছু কোরানো নারিকেল দিয়ে দিচ্ছি। তো এখন হচ্ছে আমি সেমাইগুলা দিয়ে দিচ্ছি। তো চুলাটা বাড়ানো ছিল আর দুধ কিন্তু উপরের দিকে চলে আসতেছিল, তো চুলাটা আমি কমিয়ে দিলাম।
তো এখন হচ্ছে সেমাইটা আমি দিয়ে দিলাম। আর এই রান্নাটা তো সবাই সবার সাথে কিন্তু খুবই পরিচিত, সবাই রান্না করে, তো যারা নতুন আছেন তাদের জন্য হেল্প হবে আমার মনে হয় আর কি। আর রান্না কিন্তু ঘুরে ফিরে একই, কিন্তু একটু ভিন্নতা আছে আর কি। তো এখন হচ্ছে জাস্ট দুইটা বলক আসবে, তারপরে আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিব। আর বেশি জাল করলে সেমাইগুলো বেশি সিদ্ধ হয়ে গেলে ভালো লাগে না খেতে। আর এখন কিন্তু বোঝা যাচ্ছে দুধের পরিমাণ বেশি, তো আসলেই তা না, ঠান্ডা হওয়ার পর কিন্তু সেমাইটা আরও ঘন হয়ে যায়। আর চুলা থেকে নামানোর সময় কিন্তু একটু দুধের পরিমাণটা বেশি এরকমই লাগে। তো এই যে আমাদের সেমাই কিন্তু একদম রেডি হয়ে গেছে, অনেক মজা ইয়াম্মি একটা সেমাই, আমার বাসার সবাই খুব পছন্দ করে। তো ওদেরকে এখন খেতে দিব, খেতে দিয়ে তারপর হচ্ছে আমি দুপুরে রান্নাটা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।